একদম কিছু দেখা যায় না গাইস, এই যে কুয়াশা একদম জনাতে দেখে গেছে। গাইস আপনারা নিশ্চয় ভালো আছেন, আমি ভালো আছি। আজকে আমি আবারও যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে উচ্চতা ঝর্ণা বাগলা ঝর্ণা। দেখতে পাচ্ছেন একদম ওই পাহাড়ি চূড়ায় ওই দিক করে আমরা চলে যাব। আর আমার সাথে আছেন বান্দরবান থেকে ভাইরা, ওই বাগলা ঝর্ণা দেখার জন্য আসছে। তো আমরা একসাথে যাচ্ছি, আর আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন বাংলাদেশের সবথেকে উচ্চতার ঝর্ণা। তো গাইস দোয়া করবেন অবশ্যই, আমরা এখান থেকে এখন যাচ্ছি। গাইস আমরা এখন বাগলাতে পুষলাম, এই যে দেখতে পাচ্ছেন ইলিফু আপু। এই যে গাড়ি এখানে রেখে যাব গাইস, গাড়ি এখানে রেখে গিয়ে আমরা এদিক দিয়ে হেঁটে গ্রামের দিকে চলে যাব, আর গ্রাম থেকে ঝর্ণা। গাইস এই যে আমরা রাস্তার দিক দিয়ে এসে এই যে বাগলায় গ্রামের দুকে আগে ছোট একটা ব্রিজ পাবেন। কি অবস্থা ভাই? এত ভালো, কি অবস্থা? আছি। এই যে আগে এখানে আপনার ব্রিজ ছিল না, এটা পুরো মাটি ছিল গাইস, কিন্তু বৃষ্টি পড়ার কারণে পানি এসে মাটিগুলো সব ধর্ষে এইদিকে চলে গেছে। এটা জিরি ছিল না, তো এটা পুরো মাটি ভরা ছিল। হ্যাঁ এরকম আপনার এটা হচ্ছে পাহাড়টা ভেঙে গেছে বৃষ্টির কারণে। ভাই আস্তে আস্তে আসেন, কেমন লাগছে ভাই? অবশ্যই খুব ভালো, কিন্তু আই এম ভেরি টায়ার্ড বিকজ অফ দিস দ্য ডেঞ্জারাস ওয়ে টু গো। সেই অনুভূতি ভাই, সেই সেই না ভাই? আস্তে আস্তে করে আসেন। ওই যে ভাই একটু পাহাড়ে কম হাঁটতে পারে, এই জন্য আস্তে আস্তে আসতেছে। কি অবস্থা ভাই? সেইরকম লাগতেছে ভাই, সেইরকম। হ্যাঁ ভাই ঝর্ণা, হ্যাঁ তাই, সেইরকম ঝর্ণা কি আরো চিল হবে ভাই, কষ্ট না ভাই? ওয়ান সাইড সানসেট অ্যান্ড অ্যানাদার সাইড ভেরি ক্লাউডলি। কি কষ্ট গাইস, দেখতে পাচ্ছেন এদিকে ওই যে বৃষ্টি হচ্ছে এদিকে, আর আমরা যেখানে হাঁটতেছি ওখানে অলরেডি অনেক রোদ। গাড়ি দেখতে পাচ্ছেন বৃষ্টি, এদিকে বৃষ্টি আর এদিকে হচ্ছে বৃষ্টি পড়তেছে না। আর ওইটা হচ্ছে তাজিদং পাহাড়। ও কষ্ট, অনেক কষ্ট। এটা কি? এটা ভাত তরকারি। ইস, ইউ উইল হ্যাভ লাঞ্চ অন দ্য বাগলায় ঝর্ণা। গাইস আমরা এখন বাগলায় একদম গ্রামের দিকে চলে আসছি। এই যে এটা হচ্ছে গ্রামের, দিস ইজ দ্য এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ গ্রামের দুকা আগে এরকম গেট পাবেন, এই গেট দিয়ে বাগলায় গ্রাম প্রবেশ করা হয়। গেট এন্ড দিস দ্য হেজ ফর দ্য প্রোটেকশন দ্য ভিলেজ। ওকে ওকে, সো লেটস গো। ওকে লেটস গো, আস্তে আস্তে ভাই, পরে যেন না যাই, আস্তে আস্তে পার হন। অনেক রোদ আর ওইদিকে বৃষ্টি হচ্ছে অনেক। এই যে গাইস এটা হচ্ছে কাপ দিয়ে, আস্তে আস্তে ইয়েস প্রবেশ করলাম। জাস্ট লাভ ইট ফ্রেন্ডস, ইউ ক্যান নট ইমাজিন দ্যাট হাউ ওয়াচ দ্যাটস বিউটিফুল। ওকে লেটস গো। ওকে এই যে গাইস এটা হচ্ছে বাগলায় গ্রাম, আগেও দেখাইছিলাম আপনাদেরকে। এই যে আজকে আবারও আসলাম বাগলায় গ্রামে, ঝর্ণার দিকে যাব আমরা। দুইটা রাস্তা, এদিক দিয়েও যাওয়া যাবে আর এদিক দিয়েও যাওয়া যাবে, সামনে এই রাস্তা দিয়ে চলে যাই। উইচ ওয়ান ইজ শর্টকাট? এই যে, এই যে এটা শর্টকাট, এই যে দিস ওয়ান। ইয়া প্রচুর সুন্দর গাইস, একদম পাহাড়ি চূড়ায়। না সমস্যা নেই, চলেন। এই যে গাইস আমরা একদম গ্রামের ভিতর চলে আসছি, এসে একটা দোকানে ঢুকলাম, দোকানে বসলাম আমরা সবাই মিলে কিছু নাস্তা করব, তারপরে হচ্ছে আমরা ঝর্ণার উদ্দেশ্যে রওনা দেব। পানি দিতে ভাই? হ্যাঁ পানি, পানি। আচ্ছা পানি একটু দাও। অনেক কষ্ট না, অনেক হাঁটার পর টায়ার্ড হয়ে গেছি। ওকে গাইস তাহলে যা কথা হবে, হ্যাঁ ঝর্ণাতে গিয়ে কথা হবে, তারপর কথা হবে। ওকে ওকে, এখন এখন একটু কলা খাই। আচ্ছা ওকে। তো গাইস আমরা এখন ঝর্ণার দিকে রওনা দিব, এই যে দোকানে ছিলাম কিছুক্ষণের জন্য।
আর এখন আমরা যাচ্ছি সামনের দিক দিয়ে। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আবারও দেখাচ্ছি আপনাদেরকে বাগলাই ঝর্ণা। বাংলাদেশের সব থেকে উচ্চতা বড় হচ্ছে বাগলাই এই ঝর্ণাটা। তো গাইস অবশ্যই দোয়া করবেন, আর আপনাদের থেকে দোয়া নিয়ে আমরা যাচ্ছি। এটা কি? ও টিটুল, এই গাইস দেখতে পাচ্ছেন টিটুল একদম ন্যাচারালি। এই যে অনেক টিটুল ধরছে, দেখো আমি খাবো, খান খান গাইস। এই যে বাগলা থেকে আসলে আপনি প্রথমে এই ঝর্ণাটা পাবেন, অনেক সুন্দর একটা ঝর্ণা। এই যে গাইস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার বাগলা ঝর্ণা। আগে গাইস কপালটা খুবই খারাপ দেখতে পাচ্ছেন, ঠিক ঝর্ণা না পুচার আগে থেকে এই যে বৃষ্টি শুরু হয়ে গেল। এখন আছি আপনার এই যে মাচাঙ্গরের ভিতরে একটু আছি, সব কিছু ভিজে গেছে গাইস। এটা গান গান, বৃষ্টি থামলো, আমরা এখন ঝর্ণার দিকে যাব। গাইস দেখতে পাচ্ছেন একদম চূড়া পাহাড়। এই যে পিছলা গাইস, বৃষ্টি পড়ছিল অনেক। ওই যে সামনে আরো দুজন চলে গেছে, আর এখানে দুইজন, এখানে একটা ভাই। সব থেকে রিস্কি পাহাড় এটা হচ্ছে বাগলায় ঝর্ণা যাওয়ার পথে। হ্যাঁ সব থেকে এটা রিস্কি। আধা আধা পিছন কল, একদম আস্তে আস্তে করে নামতে হবে গাইস। এই যে গাইস আমরা ওই যে প্রথম ধাপ পাহাড়টা এখন একদম নিচে চলে আসছি। আরও এই যে সামনে আর একটা আছে, এর সামনে আর একটা আছে, ওইটা নামতে হবে গাইস। এই যে দেখছেন একদম নিচু ভাই, একটু সাবধানে। বাপ রে বাপ, পড়ে গেলে তো শেষ, একদম নিচে চলে যাবে। ইয়েস গাইস আপনাদের দোয়ায় আমরা সবগুলো ধাপ নেমে আসলাম পুরো পাহাড়টা। এখন এরকম আর রিস্কি আর পাহাড় নাই সামনে। এই যে সমতল এদিকে, ও দেখতে থাকুন গাইস। গাইস ওই যে ঝর্ণা এখানটায় দেখা যায়, আর আমরা এখান থেকে ঘুরে নানবো। আর এদিকে তো দেখতে পাচ্ছেন গাইস, একদিকে মেঘ, একদিকে রোদ, আর একদিকে বৃষ্টি পড়তেছে। তো মজার ব্যাপার হচ্ছে গাইস পাহাড়ের ওয়েদার একটু একটু পরে চেঞ্জ হয়ে যায়। গাইস আমরা পুরা দেড় ঘন্টা হাঁটা পরে বাগলার জন্য চলে আসছি গাইস। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে একদম কাছে গিয়ে দেখাবো। এই যে সবে চলে আসছে গাইস, আর আমরা এখানে আছি। অনেক বৃষ্টি পড়ছে গাইস, এই জন্য আমাদের রাস্তা একটু লেট হয়েছে। সেই সেই গাইস দেখতে পাচ্ছেন অনেক পানি আজকে বৃষ্টির কারণে, অলরেডি বৃষ্টি পড়তেছে গাইস। উফ দেখতে পাচ্ছেন গাইস অনেক পানি, একদম কিছু দেখা যায় না গাইস। এই যে কুয়াশা একদম ঝর্ণাতে দেখে গেছে, তো আপনাদেরকে দেখাইতে পারতেছি না। এখন ঠিক মতো একটু উপরে উপরে উঠবো, তারপরে ড্যান দেখাবো। তো গাইস দেখতে থাকুন। উফ গাইস এত সুন্দর গাইস, বৃষ্টি পড়তেছে, কেমনে ভিডিও করবো ভাবতেছি ফোন দিয়ে। গাইস দেখতে পাচ্ছেন আমরা দুপুরে খাবার খাচ্ছি একদম এই যে পাথরের ভিতরে। গাইস মজার ব্যাপার হচ্ছে বৃষ্টি, অনেক বৃষ্টি বাইরে। এই যে গাইস দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি, আমি বাইরে গিয়ে ভিডিও করতে পারতেছি না, তো পাথরের ভিতরে একদম ঢুকে আমি এখানে খাচ্ছি ভাত। আর দেখতে তো পাচ্ছেন গাইস বাইরেও বজ্রপাত হচ্ছে। উফ ভাই আজকের আইটেমে কি কি আছে? বরবটি, দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি, আর এই যে আমি প্রাকৃতিক জুলের সাথে। গাইস আমরা এখন চলে যাব, আর ভিডিও করতে পারতেছি না গাইস। দেখতে পাচ্ছেন প্রচুর পানি,
আর বাতাস আর হচ্ছে আপনার এই যে খুবই ভয়ঙ্কর গাইজ, আজকে আমাদের জন্য খুবই বিপজ্জনক। আপনারা অবশ্যই দোয়া করবেন গাইজ, অবশ্যই দোয়া করবেন। আসার সময় তো অনেক ইজি ছিল, খুব স্ট্রেংথ ছিল, আর ফেরার পথে অনেক টায়ার্ড ফিল করতেছি, কারণ আমরা ওখানে গেছি, যাওয়ার পরে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আমরা ঠিকমতো ওখানে ছবিও তুলতে পারিনি, এত কষ্ট করে এত দূর থেকে আসছি। তারপর কি আর, অনেক বৃষ্টি পড়াতেই আমরা একটি গুহার মধ্যে একটা আশ্রয় নিয়েছি, তারপরে লাঞ্চ করলাম ওখানে, করার পরে জাস্ট একটু রেস্ট না নিয়ে বেরিয়ে আসলাম, কারণ অনেক বৃষ্টি হচ্ছিলো তো পানি খুব বেড়ে গেছিলো। এই আর এক্সপিরিয়েন্সটা কি বলবো, আজকে এক্সপিরিয়েন্স অ্যাডভেঞ্চার কাকে বলে, আজকে আমরা হাড়ে হাড়ে সেটা টের পেয়েছি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তো খুবই মানে এনজয় করেছি, এনজয় করি নাই তার না, এনজয় অবশ্যই করেছি, কিন্তু এখন এসে একটু টায়ার্ডনেস ফিল করতে পারতেছি। ওই যে গাইস দেখতে পাচ্ছেন, আর এই যে মেঘ, একদম মেঘ সারা থানচির দিকে, দেখতে তো পাচ্ছেন অনেক বৃষ্টি পড়তেছে গাইস, তাও ভিডিও করে যাচ্ছি। এই যে বাগলা ঝর্ণা, তো গাইস এই যে বাগলা ঝর্ণা দেখাইলাম আপনাদেরকে, আর মেঘের ভিউ, আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। অবশ্যই এই ভিডিওটা দেখবেন, একদম ছোটো ভিডিও হলেও অবশ্যই দেখবেন, আমরা ভিডিও করতে পারি না ঠিক মতো, তো গাইস ভিডিওটা অবশ্যই দেখবেন, আর আপনারা অবশ্যই সাপোর্ট দিবেন গাইস। গাইস আমরা এখন বাগলা ঝর্ণার থেকে এই 7:20 দিকে চলে আসছি থানচিতে, এখন এই যে ওনাদেরকে বিদায় দিব। গাইস একটা কথা হচ্ছে আপনার, আমরা অ্যাক্সিডেন্ট করছিলাম এই যে বাইক দিয়ে, এই বাইক সহ, এই যে ভাইয়ের ভাইয়ের অবস্থা দেখেন, আমার সাথে একসাথে অ্যাক্সিডেন্ট করছে। তোর অবস্থা দেখাই দি। আচ্ছা এই যে গাইস কি অবস্থা হয়েছে দেখেন, বেঁচে যে ফিরছে এটাই অনেক।